হাসুয়া দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধর করে ওই ব্যবসার কাছ থেকে লুট নগদ 2,45,000 টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ জুলফিকার, বাড়ি ওই এলাকাতেই। ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে ওই ব্যবসায়ী। তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি, ঠিক সেই সময় লক্ষ্মীপুর এলাকায় পাঁচজন দুষ্কৃতী হাসুয়া দিয়ে তার ওপর হামলা করে। এলোপাথাড়ি কোপ মারতে থাকে তারা। তার কাছে থাকা নগদ 2,45,000 টাকা নিয়ে এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় মোথাবাড়ি থানায় রুবেল শেখ, গোলাম মুস্তাফা সহ পাঁচজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমার বাড়ি আসার পথে রাস্তা দিয়ে আমি বাড়িতে আসছিলাম, সেই সময় পিছন থেকে হঠাৎ চার পাঁচজন লোক, প্রত্যেকজনের হাতে দুটো করে হাসুয়া ছিল, পিছন থেকে আমার মাথাকে চালিয়ে দেয়। ওই সময় আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার কাছে 2,45,000 টাকা ছিল, ওটাও নিয়ে নিয়েছি বিভিন্ন জায়গাতে অক্ষত। কারা করেছে এটা চিনতে পেরেছেন? আমাদের পাড়ারই লোক। আপনার কোথায় কোথায় মেরেছে? আমার মাথাতে কোপ মেরেছে, বুকে মেরেছে, সিনাতে, পায়ে মেরেছে, এগুলো হাতগুলোতে মেরেছে। কত টাকা ছিল আপনার কাছে? 2,45,000। থানায় লিখিত করেছেন? হ্যাঁ, আজকে করব। কোথায় হয়েছে ঘটনাটা? লক্ষ্মীপুর। কোন থানা পড়ে? মাথাবাড়ি। আপনার নাম? মোহাম্মদ জুলফিকার ভট্ট। আমার মোবাইলে কোনো লাভ হয়ে গেল।